পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন 5 নং ওয়ার্ড সুতাবাদী পাড়ার আবুল কালামের বাগানে পার্শ্ববর্তী মাইনুল হকের দেওয়া আগুনে প্রায় 15 থেকে 20 হাজার গাছ পুড়ে গেছে। এতে প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন বাগান মালিকের ছেলে সোহেল। শুক্রবার 5ই এপ্রিল আনুমানিক দিনে 12:30টার দিকে আবুল কালাম সিজির 3 একর বাগানে ঘটনাটি ঘটে। তবে আবুল কালাম ষড়যন্ত্র মিথ্যা মামলায় বর্তমানে বান্দরবান জেলখানায় আছেন। সে সুযোগে অভিযুক্ত মাইনুল হক ও তার স্ত্রী নাজমা বেগম বাগানে আগুন দেন বলে অভিযোগ তুলে বাগানের মালিকের ছেলে সোহেল জানান, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ির দিকে যাচ্ছি, তখন বাগানে আগুন দেখতে পেয়ে আম্মু ও স্থানীয় লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ 5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এ সময় আনুমানিক ছোট বড় 15 থেকে 20 হাজার গাছ পুড়ে গেছে বলে ধারণা করা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী স্থানীয় একাধিক ব্যক্তিরা প্রতিবেদককে জানান, জুমার নামাজে যাওয়ার সুযোগে আবু কালাম সৃজিত বাগানের পাশে মাইনুল হক নিজ জায়গায় আগুন দেন, তার জায়গায় আগুন পুড়ে পার্শ্ববর্তী বাগানে আগুন লেগে পুড়ে যায়, তখন কোন রকম আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাইনুল হকের কাছে সরেজমিনে গিয়ে জানতে চাইলে তিনি সকল অভিযোগ স্বীকার করে বলেন, আমার জায়গায় আগুন দিতে গিয়ে পার্শ্ববর্তী আবু কালামের বাগানে আগুন লেগে যায়, ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, মালিক জেলখানা থেকে যখন আসবে তখন যেমন সমাধান করবে তেমন মেনে নিব। এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম শেখ বলেন, উক্ত বিষয়ে কেউ অভিযোগ করে নাই, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। খবর পাইছি, আমরা এসে আগুনটা নিভানোর চেষ্টা করছি, নিভাইছি, তাহলে নিভানোর পরে আমরা এভাবে বাড়িতে চলে গেছি আর কি। আগুন তো জ্বলছে হেভি পরিমাণ, মানে নামাজের টাইমে জ্বলতেছে, আমরা তাড়াহুড়া করে আসছি, জায়গা অনেক জায়গা, মানে 6-7 জায়গা হবে, 12 লাখ টাকার জিনিস গাছগুতলা গুলো পুড়ে গেছে। রিপোর্ট করেছেন বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলুল করিম, এনএএন টিভি।